দিনের পর দিন ধরে বেআইনিভাবে বালি পাচার হচ্ছে, বহুদিনের অভিযোগ গ্রামবাসীদের। অন্যদিকে বালি বোঝাই ট্রাক্টরে দৌড়াতে গোটা এলাকা ধুলোয় ধুলো। এবার সেই ট্রাক্টর রাস্তায় আটকেই বালি পাচার রুখে দিল অতিষ্ঠ গ্রামবাসীরাই। ভোর থেকে সন্ধে গোটা এলাকা জুড়ে উঠছে ধুলো। বালি বোঝাই ট্রাক্টরে দৌড়াতে অতিষ্ঠ পাহাড়পুর, বড়ুয়াপাড়া, ঘাসিপাড়ার বাসিন্দারা। ভাঙা চোরা রাস্তায় দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ ছিল এলাকাবাসীদের, প্রশাসনে জানিয়েও সুরাহা মেলেনি। জলপাইগুড়ি পাহাড়পুর মোড় থেকে গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পথে রেলগেটের সামনে বেশ কয়েকটি বালি বোঝাই এবং খালি ট্রাক্টর আটকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এই যে বালি নিয়ে যায়, তিস্তা থেকে নিয়ে যায়, আর এই ধুলাগুলো পড়ে, পড়ার পরে বাচ্চা কাচ্চার অসুবিধা হয়, ধুলার সারাদিন ধুলায় খাইতে হয়, অসুখ বিসুখ সৃষ্টি হবে। ধুলো কমাতে কয়েকদিন আগে রাস্তায় জল দিয়েছিলেন এক গ্রামবাসী, বিক্ষোভের সুর তার মুখেও। কিসের জন্য জল দিয়েছিলেন? রাস্তায় দিয়েছি জল। কেন? ওই যে ট্রাক্টর যাচ্ছে, ধুলা বালি হচ্ছে। সেই ট্রাক্টরে কী টানে? কি এখন মাল কী টানে জানেন না? কী টানে? না, বালি টানে, নদীর বালি। হ্যাঁ, কোথার থেকে ওঠায় বালি? এরা কোথার থেকে ওঠায়? আপনি জল দেন এই বালির জন্য? হুম, রাস্তা ধুলা হয়েছে তো ওইটা পাবলিকের কমপ্লেন ওইটাই। কিসের জন্য এই ধুলাটা? গাড়ি চলে তো ধুলা আসছে, তো ধুলা ধুলা বালি তো হবে, এটা স্বাভাবিক না? ওইটাই ওদের কমপ্লেন, যে ট্রাক্টরগুলো যাচ্ছে ধুলা হচ্ছে, তাই আটকে রেখে ট্রাক্টর আটকে রেখেছে। একদিকে বালি পাচারের অভিযোগ, অন্যদিকে পরিবেশ দূষণ। স্কুলের ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রীদের যাতায়াতের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। পরিবেশ প্রেমী ও কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর অভিযোগ, যে ধুলো ছড়াচ্ছে তার থেকে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। যে এলাকাগুলো বালু তুলছে, বিভিন্ন বসতি এলাকা, সেখানে ধুলোবালির ফলে বিভিন্ন অসুখ বিসুখ ছড়াতে পারে। তো জিনিসগুলো একটু দেখা উচিত, যদি ভাঙন হতে পারে, যদি সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি বালু খনন, মানে বালু তোলা না হয়, তাহলে তো এর পরবর্তীতে ভাঙন, বর্ষা আসছে, ভাঙন দেখা দেবে নদীর পার, বিভিন্ন মানুষ সমস্যায় পড়বেন, এবং পাশাপাশি নদীর যে গতি প্রকৃতি সেটা তো পাল্টে যেতে পারে। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ কয়েক ঘন্টা পর জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ এসে বালি বোঝাই ট্রাক্টরটি নিয়ে যায়। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।